হায় জান্নাতে সব পুরার জায়গা সব আশা পুরায় দিবে কি চাও তুমি দুনিয়ার কোন জিনিসটা চাও কোন জিনিসটা হায় হায় টেকনাফ তোমাদের কক্সবাজারে সারা বাংলাদেশ ভাঙ্গা পড়ে মাঝে মাঝে ঠিক না ভাঙ্গা পড়া বোঝো ভাঙ্গা পড়া বোঝো কি সারা বাংলাদেশের মানুষ ছুটি কাটাইতে আসে ঠিক না ভ্রমণে আসে ঠিক না হ্যাঁ যদিও তারা দূর থেকে আসে বেশি তাকাইলে মাঝে মাঝে জুতোও দেখায় ঠিক না কি দেখায় বুইরারা বুঝবো না যুবকরা বুঝা লাগছে আমার কথা বেশি তাকাইলে যুবক কি দেখায় জুতা দেখায় না কি বুঝছো জুতা কি আরেকবার তাকাইলে সাইজ করে আলাম আরেকবার তাকাইলে জুতা দিয়া বার্মিস জুতা না বাটার জুতা বাটার বিভিন্ন কোম্পানির জুতা দেখা দেয় ও যুবক জান্নাতে রাখা আছে বাইদাজ জান্নাতে রাখা আছে বাইদাখ সৈকত দুটা একটার নাম বাইদাজ একটার নাম বাইদাখ যাও সকালে বলবা ইন্তালি কো বিনা ইলা বাইদাজ বিকালে বলবা ইন্তালি কো বিনা ইলা বাইদাখ সকালে এক সৈকতে যাবা বিকালে এক সৈকতে যাবা ওইখানে আল্লাহ ছড়ায়া ছিটায়া রাখছে চোখে চোখ পড়তে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না চোখ বন্ধ করা ভাবো ১২০ ফিট লম্বা চুলগুলো ১২০ ফিট লম্বা তুমিও ১২০ ফিট লম্বা ১২০ ফিট বুঝো ৬০ হাত লম্বা চুলগুলো ৬০ হাত লম্বা লেহেঙ্গার ঘের হবে ৩ কিলোমিটার আলো দিয়া বানাবে আলোর সুতা দিয়া কি করবে এমনে মারবে ৩ কিলোমিটার ঘের হবে হ্যাঁ ঝঙ্কার মারতে মারতে আসবে ঝঙ্কার বুঝো পায়ের ঝঙ্কার মারতে মারতে এসব বুকে লাগবে আর দৈরা গলা দৈরা বলবে আনা হুব্বুক আনতা হুব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা হায় টেকনাফের যুবক একটু অপেক্ষা কর না পায়া নে না আল্লাহকে আল্লাহকে পা পায়া যা আল্লাহকে রাখা আছে তোর জন্য পায়া নে এতটুক মুস্ক দ্বারা এতটুক আম্বুর দ্বারা এতটুক জাফরান দ্বারা এতটুক কাফুর দ্বারা লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাররাতি দুনিয়া কুল্লা একটা দাঁত বের করে দিলে আকাশের নিষ্ঠা আলোতে আলোকিত হয়ে যাবে একটা চুল বাহির করে নাড়া দিলে লাতা আত্মারাতি দুনিয়া কুল্লা পুরা একটা চুলের আলো চুল বাহির করে নাড়া দিলে জগৎটা আলো সুগ্রানে মোহিত হয়ে যাবে লাউ বাজাগা সাবাতি আবহুর লা সারা আজবা শ্বাস সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিষ্টি হয়ে যাবে লাউ কাশাফা সা কাইহি লাগাবা যাও ও শামস পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আরো হারায়া ফেলবে যুবক একটু ভাবনা কেমন হবে কেমন হবে একটু ভাবনা তোমাদেরকে বাবাইতে চাইতেছি বাবাইতে নিয়ে যাব আমি ওইদিকে লম্বা করবো না বাবো কেমন হবে দুনিয়া ডিস্কো দুনিয়া ডিস্কো তুমি ১২০ ফিট লম্বা হবে কোলবালিশ নিয়ে ট্যাক লাগায় বসে থাকবে পায়ের কাছে দুটা মাথার কাছে দুটা তোমার খেদমত করতে থাকবে আর তোমার মনে মনে আসবে দুনিয়ার গান আসতে দেরি ব্লুটুথের মাধ্যমে জানতে দেরি হবে না শেয়ার হিটের মাধ্যমে জানতে দেরি হবে না পার দুটা পায়ে থাপ্পড় দিবে কাদের দুটা কাঁধে থাপ্পড় দিয়া বলবে আল্লাহ রলি দুনিয়ার গান্দা গান শুনবি গান পায়ের দুটা উঠবে মাথার দুটা উঠবে বাস পায়ের নুপুরে ঝঙ্কার দিবে একে পায়ের থেকে একে ঝঙ্কারে ১,০০০ আলো বাহির হবে আট পায়ের থেকে ৮,০০০ আলো বাহির হবে চলতে থাকবে ডিস্কো পায়ের দুটা নাচতে নাচতে মাথার দিকে মাথার দুটা নাচতে নাচতে পায়ের দিকে এইভাবে ৪০ বৎসর চলতে থাকবে আমাদের মা বোনরা শুনলে কইব সব তো এরাই লয়ে গেল আমাদের লিগে কি রইল দুনিয়ার মা বোনরা ১৬০ ফিট লম্বা হবে ১৬০ ফিট চুল ৬০ হাত চুলগুলা লম্বা হবে যতটুক লম্বা এতটুক চুল সাহাবাই কেরাম জিজ্ঞাস করছে এত বড় চুল উঠাবে কি করে আল্লাহ রসুল বলছে তাহমিলুহাল খাদামাত খাদেমরা উঠাবে ৩ কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়াবে হুরদের থেকে ১,০০০ গুণ আলো দিবে
চলো মনে উঠলো বলেই দেই, জান্নাতের ভিতরে আলো উঠবে, তো তাকায় দেখবে এই আলো কোত্থেকে আসলো, তা এক হুর দেখবে হাসতেছে আর বলবে তা লিলাইয়া অলি আল্লাহ, আল্লাহর অলি আমার কাছে আয়। তো দেখবে প্রথমটার থেকে আরেকটা আলো আরো বড়, তো ওইদিকে তাকাবে এটা আবার কোত্থেকে, তো দেখবে এর উপরে আরেকটা দাঁড়ায় এক বলতেছে তা লিলাইয়া আমার কাছে আয়, তো দেখবে একটা আলো উঠছে সারা জান্নাত আলো আর আলো, তো দেখবে দুনিয়ার স্ত্রী উপরে দাঁড়ায় কয় ইলাহিন কই চললি এটির কাছে, তাল ইলাইয়া আমার কাছে আয়, তাল ইলাইয়া আমার কাছে আয়, এক লক্ষ গুণ রূপ দিবে। যেই মা বোন আজকে ফাতেমার বান্দি হবে, বান্দি ফাতেমার মেয়ে হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে। এই জন্য মনে উঠলো কেয়ামতের দিন আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে ফাতেমা কুমি, ফাতেমা উঠ চল লা ঝান্ডা, ফাতেমা রাদিয়াল্লাহু ঝান্ডা নিবে, বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাক, তো ফাতেমা চিৎকার দিবে মেয়েরা কোথায়, আইনা বানাতি আমার মেয়েরা কোথায়, তো উঠবে আমাদের দুনিয়ার মা বোনরা যারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো আল্লাহকে পায়া দুনিয়ার থেকে বিদায় নিছে, উঠবে আল্লাহ হুকুম দিবে মালাইকাতি গত্তু আবসারাকুম, ও ফেরেশতারা ও দুনিয়ার মানুষ চক্ষু নিবদ্ধ করো চক্ষু বন্ধ করো, সবাই জিজ্ঞেস করবে কেন, বলে ফাতেমা আর তার মেয়েরা এখন জান্নাতে যাবে বন্ধ করো। তারপরে আল্লাহ ডাকবে আইনা হাসান ওয়াল হোসাইন, হাসান হোসাইন কোথায়, উঠবে তো বলবে ঝান্ডা নাও, তারপরে ডাকবে হাসান হোসাইন আওয়াজ দাও আইনা শাবাব, ওই যুবকরা কোথায়, শাবাব খুশা ওই যুবকরা কোথায় যারা লজ্জাপতির মতো দুনিয়াতে আমার ভয়ে নিজেকে গুটায় নিছে, আমাকে পায়া যারা দুনিয়ার থেকে আসছে ওরা কোথায়, ডাক দাও ওদেরকে, হাসান হোসাইন ডাক দিবে আইনা শাবাব, ও যুবক তোমরা কোথায়, খুশা উঠবে তোমরা উঠবা পিছে আসবে, তা আল্লাহ বলবে যাও হাসান হোসাইন চলো জান্নাতের দিকে, হাসান হোসাইনের হাতে ঝান্ডা, তোমরা থাকবে পিছে, যাবে পুলসেরাতের কাছে, পুলসেরাত জিজ্ঞাসা করবে মান আনতুম, হাসান হোসাইন বলবে চিনো না আমাদের দুইজনকে, আনা হাসান মাদা আখি হোসাইন, আমি হাসান আমার ভাই হোসাইন, ও হা উলাই শাবাব আল মুসলিমিন, এরা মুসলমানদের যুবক, আল্লাযীনা খুশা যারা আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে লজ্জাপতির মতো গুটায় দিছে। তো দুজক বলবে মাপ চাই, তাবুরুনা কাইফা লা তাশউর, তাবুরুনা কাইলা তাশউর, তোমরা এরকম পার হবে যে খবরই না হয় পলসেরাত কখন পার হয়ে গেছে, ওই পারে তোমাদের জন্য পটুকল না তোমাদের জন্য গার্ড অফ অনার অপেক্ষা করতেছে। গার্ড অফ অনার বোঝো না মনে হয় বোঝো না, তোমরা গার্ড অফ অনার বোঝো, আরে বোঝো গার্ড অফ অনার, আরে বোঝেন গার্ড অফ অনার না মনে হয় বোঝেন না, বিদেশি প্রেসিডেন্ট আসলে দেখেন না এয়ারপোর্টে লাল গালিচা বিষায়, আমাদের দেশে সৈনিকরা দাঁড়ানো থাকে তারপরে গার্ড অফ অনার দেয়, ফেরেশতারা ওই পার দাঁড়ায় থাকবে, আল্লাহ কোরআনে এটাই বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম, ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন, গার্ড অফ অনার দিতে দিতে নিয়ে যাবে, স্যালুট 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 মারতে মারতে নিয়ে যাবে, জান্নাতের দরজায় যখন পৌঁছবে আল্লাহর রাসূল বলে দিছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের দরজায় স্বাগত জানাবে, স্বাগত। বাবু যুবক কেমন হবে, কেমন হবে বাবু, হায় 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 হায়, তারপরে আল্লাহ বলবে আইনা আবা বকরিন, আবু বকর কোথায়, আবু বকর উঠবে বলবে লও ঝান্ডা আর ডাকো আইনা শুয়ুখাল মুসলিমিন, মুসলমানদের বুড়ারা কই, বুড়ারা কে, দাড়ি পাখনারা কই, দাড়ি পাখনারা কোথায়, আইনা শুয়ুখাল মুসলিমিন, মুসলমানদের বুড়ারা কোথায়, নারীরা চলে যাবে যুবকরা চলে যাবে, থাকবে কারা, হ্যাঁ কারা, আমরা থাকবো দাড়ি পাখনাওয়ালারা, ঠিক না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা নিবে, মাহু ওমর ওসমান আলী তাদের সাথে, এর সাথে তিন চারজন থাকবে খোলাফা আর রাশেদিন, তারপরে থাকবে টেন টপ আশারায় মুবাশশারা,
তারপরে সুয়ুখাল মুসলিমিন মুসলমানের পুরাড়া থাকবে। আল্লাহ বলে চলো 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 জান্নাতের দিকে চলো, দোজকের কাছে যাবে তো দোজক জিজ্ঞাসা করবে মান আনতুম তোমরা কারা, আবু বকর বলবে আনা আবা বকরিন সিদ্দিক ওয়া মা ইয়া উমর ইবনে আল খাত্তাব ওয়া মা ইয়া ফারুক আল আযম ওয়া মা ইয়া হায়া উসমান ওয়া মা ইয়া আলী আল মুরতাদা, আমার সাথে আলী আল মুরতাদা, আমার সাথে টেন টপ ওয়ারাই শুয়ুখ আল মুসলিমিন, আমার পিছে মুসলমানদের সমস্ত বুড়া। দুজক বলে তাবুরুনা কাইলা তাশুর, তোমরা পার হয়ে যাবে খবর যাতে না হয়, তোমাদের দীর্ঘতি আমার আগুন নিবায়া দিবে। চলতে থাকবে ওই পারে গার্ড অব অনার। হায় 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 কেমনে যে বুঝাবো আমি, হায় আল্লাহ আমাকে জাদু দিত, হায় হায় আমি আপনাদের সিনা ফাইরা ঢুকাই দিতে পারতাম, সবাইকে পাগল বানায় দিতাম তেমানা। আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য সবাই পাগল হয়ে যেত যে কিচ্ছু চাই না আল্লাহ তোমাকে চাই। আসান হইতো আর আজানের আর ধ্বনি আসতো আর টেকনা এই কথা চিৎকার দিয়া মসজিদের দিকে দৌড়াইতো ফাফিরু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ, দৌড়ো আল্লাহর দিকে আল্লাহ ডাকছে চলো 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 চলো। বাজার বন্ধ হয়ে যেত, অফিস বন্ধ হয়ে যেত, আদালত বন্ধ হয়ে যেত, ক্ষেত বন্ধ হয়ে যেত, খামার বন্ধ হয়ে যেত, মিল বন্ধ হয়ে যেত, ফ্যাক্টরি বন্ধ হয়ে যেত, ঘরবাড়ির মানুষ ছুটা মসজিদের দিকে ছুটতে থাকতো আর আল্লাহ উপর থেকে দেখতো আর বলতো আমাকে পাওয়ার জন্য কিরকম দৌড়াইতেছে, আর আল্লাহ চিৎকার দিয়া বলতো অসজুদ অক্তারি অসজুদ অক্তারি অসজুদ অক্তারি, সেজদা করতে থাক, তোরা সেজদা করবি আমি নৈকট্যে সিঁড়ি নিজে নিজে চড়ায় দিব, আমি তোদেরকে আমার কাছে পর্যন্ত নিয়ে আসবো। হায় যদি এমন হইতো, ইয়া লাইতা, হায় হায় হায়, বিদায় চলে যেতে হবে। টেকনাফের মানুষ আল্লাহকে পাওয়া ছাড়া গেলে লাভ হবে না, বাদশাও বাদশাও ফকিরও ফকিরও হত ফকির ফকিরও হত ফকিরও হত ফকির মিসকিনুন ফকুর, আল্লাহকে পাইতে রাজি ওয়াদা, কে কে পাইতে রাজি ওয়াদা, হ্যাঁ আরে আমি তো জান্নাত বয়ানই করতে পারি নাই, আমান আমি তো দেরিতে আসছি, মনে চায় জান্নাত বয়ান করি, হায় হায় কি জান্নাত, বাচ্চা পর্যন্ত পাগল হয়ে গেছে জান্নাতের কথা শুনা। আল্লাহ রসুলের কাছ থেকে যখন জান্নাতের কথা শুনছে তো আনসারের বাচ্চাও পাগল, মহাজেরের বাচ্চাও পাগল, পায়ের উপরে বড় করে দাঁড়াইতেছে, আল্লাহ রসুলের চক্ষু চক্ষুতে ফাঁকি দিবে, ওই চোখ কি করে ফাঁকি দিতে পারে যেই চোখ এখানে বসে জান্নাত দেখে, ঠিক না কি ভুল বললাম হুজুর, যেই চোখ এখানে বসে কি দেখে জান্নাত দেখে। নামাজের ভিতরে আল্লাহ রসুল আগে যাইতে 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 মেহরাবের দেওয়ালের কাছে চলে গেছে, পিছে আসতে আসতে পিছের সফে চলে আসছে, সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ এরকম করলেন কেন নামাজের ভিতরে, জান্নাত দেখতেছিলাম, খেজুরের আঙ্গুরের গুচ্ছাগুলা যখন দেখছি তার মনকে মানাইতে পারি নাই, আগে যাইতে যাইতে ভাবলাম একটা গুচ্ছা নিয়েই নেই, যদি নিয়ে আনিতে পারতাম কেয়ামত পর্যন্ত খাইলেও তোমরা শেষ করতে পারতে না, যখন গুচ্ছার কাছে হাত নিয়ে গেছি তো আল্লাহ বলছে এখন না নিয়েন না, যে রসুল জমিনে বসে জান্নাত দেখে তাকে ফাঁকি দেয় কি করে, যে রসুল সামনে যেরকম দেখে পিছে ওরকম দেখে, ডাইনে যেরকম দেখে বামে ওরকম দেখে, উপরে যেরকম দেখে নিচে ওরকম দেখে, ওই রসুলের চোখে ফাঁকি দিবে কি করে বাচ্চা, পায়ের উপরে ভর করে বড় হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে বেটা তুমি ছোট নেওয়া যাবে না, বলছে ইয়া রসুল আল্লাহ জান্নাতের শৌক পাগল হয়ে গেছে। যুক্তি একটা শেষ, আরও একটা যুক্তি আছে, বলছে সেই যুক্তি কি বেটা, আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমি বড় ভাইয়ের চেয়ে শক্তিশালী বেশি, বিশ্বাস হয় না আপনার তো মল্লযুদ্ধ লাগায়া দেন, হুম চিটা আঙ্গে জানি কি জাব্বারের বলি খেলায় লাগায়া দেন, ঠিক না বড় ভাইয়ের সাথে আল্লাহ রসুল লাগায় দিছে, দুইরা কানে কানে বলছে তোর জান্নাত হয়ে গেছে আমার হইলে তোর অসুবিধা কি, আমি ধরবো আর তুই পড়া যাবি, যতবার ধরতেছে অতবারই বড় ভাইরা আশ্রাইতেছে। আল্লাহ রসুল বলতেছে মারহাবা শাবাশ তোমাকেও গ্রহণ করা হইল, ওই জান্নাতের নিশায় পাগল হয়ে গেছে।
বিদা আল্লাহকে পাওয়ার জন্য সবাই দৌড় দিতেছে, সবার দৌড়, মুখে এক স্লোগান, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু কি? আর আমার সাথে বলেন না ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, সবাই আল্লাহকে পাওয়ার জন্য দৌড়। কিন্তু যদি টেকনাফের মানুষ প্রশ্ন করে আল্লাহ পামু কেমনে, চোখেই তো দেখা যায় না, কি হুজুর ভুল বললাম, রাগ হয়ে যান না আপনারা, ঠিক না? হুজুরদের পায়ে হাত রাখি, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, কথাই শোনা যায় না, ধ্যান ধারণাই আনা যায় না। লা তারা কাল উয়ুন ওয়ালা তুখালিতুকা যুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার একজন পদস্থ লোক, তার কাছে গিয়ে যাইতে গেলেই কত জুতা ক্ষয় করতে হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ঠিক না? আল্লাহ কে? কোন আল্লাহ? একে পাবো কি করে? আল্লাহ, ওই আল্লাহ যিনি রহমান, যার রহমানের বর্ণনা দিয়া সমগ্র সৃষ্টিও যদি বর্ণনা দেয়, জিব্রিলও দেয়, মিকাইলও দেয়, ইসরাফিলও দেয়, মালাকুল মউতও দেয়, হামিলিনে আরশও দেয়, সমস্ত ফেরেশতা দেয়, নবী দেয়, রসুল দেয়, মুহাম্মাদুর রসুলুল্লাহ দেয়, সমগ্র সৃষ্টি বালির কণা কণা যদি তার বর্ণনা দেয়, তো রহমানিয়তের বিন্দুও বর্ণনা করতে পারবে না, ঠিক না? আর ওই আল্লাহ একে পাবো কি কইরা? যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে আল্লাহ মালিক, যে আল্লাহ কুদ্দুস, যে আল্লাহ সালাম, যে আল্লাহ মুমিন, মুহাইমিন, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রকিবুল মুজিবুল ওসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল আলি الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤقت الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد والصبور جل جلاله ويلاك بابو পাবো কি করে? কেমনে পাবো? প্রশ্ন আসে না আসে না কি? টেকনাফের মানুষ প্রশ্ন আসে যে আল্লাহকে পাওয়ার কথা বললেন, কিন্তু পাবো তো পাবো কি করে, ঠিক না? হায় হায় কুরবান যাও আল্লাহ তোর উপরে, উৎসর্গ হোক আমার জীবন আল্লাহর জন্য। ওই আল্লাহ বলে কঠিন না কঠিন না, উম্মতে মুহাম্মাদি আমাকে পাইতে চাও? মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর গোলাম হয়ে যাও তো আমাকে পাওয়া যাবে। কার গোলাম? কার গোলাম? কার গোলাম? কার গোলাম? মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু, যে হেদায়েত তোমরা চাও, আমাকে পাইতে চাও, আমার নবীর গোলাম হয়ে যাও। কার গোলাম? কার গোলাম? কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ কি বানাইছেন, কি বানাইছেন? হাবিব 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 হাবিব, আল্লাহ সহজ করছেন আমাদের জন্য, নাহলে বড় কঠিন ছিল, বড় কঠিন, বড় কঠিন ছিল। বলছে আমার বন্ধুর গোলাম হয়ে যাও, মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওলামা একমত হবে আমার কথার সাথে, যে আল্লাহ রসুলকে পাইলো সে কাকে পাইলো, কাকে পাইলো, কাকে পাইলো, কাকে? আল্লাহ রসুলকে পাইতে হবে। রাজি? ওয়াদা? পাক্কা? সত্য? হ্যাঁ হ্যাঁ, নামান। আল্লাহ পাওয়া, আল্লাহ রসুল পাওয়ার প্রথম সিঁড়ি কি? আল্লাহ বড় এহসান করছেন আমাদের, টেকনাফের মানুষ লম্বা করতে চাইতেছি না, সেই সকালে নামছি, এই পর্যন্ত বলতেই চলছি, শরীর আর চলে না,
সকালে এসে নামছি আপনাদের কক্সবাজারে। সকাল থেকে বলতে শুরু করছি, এই পর্যন্ত বলেই চলছি, শরীর আর অনুমতি দেয় না। কিন্তু আমার মালিকের কথা বলবো না তো কার কথা বলবো? আমার আল্লাহর কথা বলবো না তো কার কথা বলবো? আমার আল্লাহকে উঁচা করবো না তো কাকে করবো? আমার রসুলকে বড় করবো না তো কাকে বড় করবো? হ্যাঁ হ্যাঁ, আমাদের আছে আর কে, ঠিক না? আমাদের আগে আল্লাহ, পিছে রসুল। আগে আল্লাহ, পিছে 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 রসুল। কোন এক পর্বে আল্লাহ রসুল বলতেছিল, আনতার রব্বুল করিম আনান নবিয়ুর রহিম কাইফা তুযাইয়ু হাযিহিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম। আল্লাহ শুরুতে আপনি, শেষে আমি, আগে আপনি পিছে আমি, উম্মত মধ্যখানে হারায়া যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। চোখের পানি ছেড়া দিছে ও টেকনাফের মানুষ, ও যুবক, তোর জন্য রসুল চোখের পানি ছেড়া দিছে, তোর পায়ে হাত রাখি আমি, তুই মদিনার যুবক হয়ে যা, ওয়াদা কর আজকের থেকে যে আমি মদিনার যুবক হয়ে মরব, আমি রসুলের আশেক হয়ে মরব, আমি রসুলের গোলাম হয়ে মরব। আজকের থেকে দুনিয়া দিল থেকে বাহির করা দে, চিৎকার দে, হার চিৎকার দিয়া দে যে সব দিল থেকে বাহির হয়ে গেছে, আপ তো তু আ যা, এখন রসুলের গোলামই তো আয়া যাক, রসুলের গোলাম হয়ে যাও। ও যুবক, যে রসুল চোখের পানি ছেড়া বলতেছে আন্তা রব্বুল করিম, আমি হাদিস লম্বা করতে চাইতেছি না, ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, আন্তা রব্বুল করিম আনান নবিয়ুর রহিম, আপনি আগে আমি পিছে, উম্মত মধ্যখানে হারায় যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না। হায় 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 হায়, আমি বুঝাইতে পারতেছি না, ও মালিক কেন আমাকে ক্ষমতা দাও না, আমি বুঝাই। চোখের পানি ছেড়ে দিয়া বলছে, তো আল্লাহ চোখের পানি মোছাইতে চাইতেছে কুদরতি হাত দিয়া, হাবিবি ও আমার বন্ধু, কসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, সলতো তা সাফি তো সাফা, আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা, আপনাকে নারাজ করব না। লা ইউখজিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আমি বুঝাইতে পারতেছি না। চলো এক হাদিস দিয়ে আমি শেষ করতে চাইতেছি। টেকনাফের মানুষ ও যুবক, তোমরা যদি বোঝো, তোমরা নেট ঘাটো, তোমরা বাইবার চালাও, তোমরা হোয়াটসঅ্যাপ চালাও, তোমরা ইমু চালাও, তোমরা নেট চালাও, তোমরা গুগল চালাও, হায় হায়, তোমরা অ্যান্ড্রয়েড সেট চালাও, তোমরা যদি বোঝো, আল্লাহ রসুল কবর থেকে উঠবে, আমি লম্বা হাদিসকে টানতেছি না, কবর থেকে উঠবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য জিবরিল আলাইহিসসালাম হুকুম করা হবে, ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে ইয়া জিবরিল, ও জিবরিল, আল্লাহ বলবে ইয়া জিবরিল, ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল আসবে, পর মারবে আল্লাহ রসুলের কবরে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষা করতেছে। ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে চিৎকার, কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে। ও টেকনাফের মানুষ, আমাগো দিল নাই, কান্নার রোল বসা যাওয়া উচিত ছিল, আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে, ইয়াকুম ওয়ায়াবকি, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, আওয়াসালা শফিরে জাহান্নাম, আমার উম্মত কি আগে উঠে গেছে, এরা কি পলসেরাতের কিনারে চলে গেছে, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া দিল, আমার উম্মত কোথায়, জিবরিল উম্মত কোথায় বলো। রেওয়ায়েত আমার কাছে আছে, জিবরিল কসম খাবে বি ইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ উঠে নাই, উম্মত এখনো উঠেই নাই, পলসেরাতের কিনারে যাবে কোথেকা, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি ব্যতীত কেউ উঠে নাই। হায় হায় যুবক, মাকামে মাহমুদে নিয়ে যাবে, চার রাখা থাকবে, শুধু ডাইন হাতটা দিয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে হাবিব বসেন,
চেয়ার তো আপনার, বলবে বসবো না। কেন বসবেন না, হাত দিয়া দাঁড়ায় আছেন কেন, বলে এটার মালিক আমি প্রমাণ করতেছি হাত রেখা, বসেন না কেন, আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, কে কাঁদবে, কে দৌড়াবে, কে ছুটবে, কে সুপারিশ করবে, জিজ্ঞেস করো ওলা আমাদেরকে কে করবে, বসাইতে পারবেন আল্লাহ। চলো তোমাদের যদি দিল থাকে, আনা হবে বোরাক, আনা হবে জান্নাতের পোশাক, আল্লাহ বলবে হাবিব পোশাক পড়েন, বন্ধু পোশাক পড়েন, বোরাকে ওঠেন। তো বলছে না, আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন নাই যে আমাকে রাজি করে ছাড়বেন, আর আমিও তো বইলে আসছিলাম দুনিয়াতে, লান আরদা, আমি কখনো রাজি হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকতে আমি এই পোশাকও পরব না, বোরাকে উঠব না, আমাকে রাজি করবেন, আপনি ওয়াদা করছেন একজন উম্মত থাকতে আমি রাজি হব না।